দেখো, অনেক সময় বাবার ভক্তরা বলে যে পুজোতে মন লাগে না, আমি ঠাকুর ঘরে যাই পুজো করার জন্য। কিন্তু পুজো করার জন্য যে রকমের ভাবনা উৎপন্ন হওয়া দরকার সেই রকমের ভাবনা উৎপন্ন হয় না, শুধু এটা মনে হয় যে করে নি শেষ হয়ে গেল আজকে, আবার কালকে করতে হবে। তো এই রকমের ভাবনার থেকে উপর স্তরে যাবার জন্য, যেখানে ভগবানের সাথে আপনার সংযুক্তি আরও বেড়ে যাবে, আপনাকে কি করা উচিত? দেখুন, আজকে বড় একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলছি এক মিনিটের মধ্যে, সেই জিনিসটাকে একটু ভালো করে বুঝে নিন, তো এই সমস্যার থেকে সারা জীবনের জন্য আপনি নিস্তার পেয়ে যাবেন। করতে কি হবে, যে আপনি যখন পুজো করতে যান প্রভুর কাছে, আপনার যে ইষ্টদেব রয়েছে তিনার কাছে, তখন আপনি এটা ভাবেন যে আপনি সন্তান আর তিনি পিতা। এবারে সন্তানের মন না লাগলেও ভগবানকে শুনতেই হবে, এটা এক স্থানে ঠিক আছে। কিন্তু নিরন্তরভাবে একই রকমের আচরণ যদি কোনো সন্তান মা বাবার সাথে করে আর সেটা যদি ভালো না হয়, তাহলে মা বাবারা কি সন্তুষ্ট থাকবেন? মা বাবারা কি প্রসন্ন হবেন? মা বাবারা কি নিজের কৃপা দেবেন? একদমই দেবেন না, আপনি ভালো করে জানেন। তার জন্য আপনাকে কি করতে হবে, স্থান পরিবর্তন করতে হবে। আপনি এই সংকেতটিকে বুঝুন কি যখন আপনার মন লাগছে না প্রভু স্মরণে, তখন জেনে নিন যে আপনাকে এই ভৌতিক জগৎ বেশি আকর্ষণ করছে। সে বলছে যে আমার দিকে থেকো, ভগবানের জন্য কোনো সময় রাখার দরকার নেই। তো আপনি কি করবেন, স্থান পরিবর্তন করবেন। কিভাবে? যিনি সামনে বসে আছেন, যার পুজো করছিলে তুমি আজ তক্য, তিনাকে বলছিলে মাতা পিতা, আজ থেকে তাকে বলো সন্তান, আর নিজে হয়ে যাও মাতা পিতা। এবারে হবে কি, এবারে একটা দারুণ চমৎকার জিনিস হবে। ছোট্ট একটা এক্সাম্পল থেকে বোঝো, যে ঘরে এক মা একা রয়েছেন, একটা ছোট ছেলে রয়েছে তার সাথে। এবারে হঠাৎ করে বাড়িতে একজন গেস্ট এলো, হঠাৎ করে আরও কোনো দুটো মানুষ চলে এলো, ঘরের কাজও করার আছে, রান্নাও করার আছে, এত কিছু কাজকে মেনটেন করেও তার কিন্তু ধ্যান থাকবে সেই ছেলের দিকে, যে সে যেন ঠিক করে থাকে, সে যেন পড়ে না যায়, সে যেন কোথাও লাগিয়ে না নেয়, সে যেন টাইমে খায়। তার একটুও ক্ষতি মা কিন্তু কখনো নিতে পারবে না। তিনি জানেন যে সমস্ত কাজ আমাকে করতে হবে, কিন্তু তিনার সাথে সাথে আমার ছেলেকে সব সময় ধ্যানে রাখতে হবে, ছেলের জন্য সব সময় ভালো করবে। এক মা যখন সমস্ত কাজকে কমপ্লিট করেও নিজের ছেলের জন্য সময় বার করতে পারছেন, তো আমরা কেন মা বাবা হয়ে নিজের সন্তানের খেয়াল রাখতে পারব না? আমরা কেন সেই মন, সেই ভক্তি, সেই শ্রদ্ধার থেকে তেনাকে খাবার খাওয়াতে পারবো না, তেনাকে স্নান করাতে পারবো না, তেনার ধ্যান রাখতে পারবো না? এই ছোট্ট পরিবর্তন করে নেবেন, তো দেখবেন আপনার মন বেশি লাগবে, আপনি পুজোতে অনেক সময় তক্ক বসতে পারবেন, এবং আপনি যে এক স্তরেই থেকে গেছেন অনেকদিন ধরে উপরে উঠতে পারছেন না, বড় সহজেই ভগবানের সাথে সংযুক্তির পথে এগিয়ে পড়বেন। আমি এরকমই ভিডিও করি, যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তোমার একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক বেশি মানে রাখে, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে। আমি ছিলাম বিপ্লব আপনাদের সঙ্গে।